এক বোন প্রশ্ন লিখেছেন যে ফজরের পর ফরজ গোসল করতে যদি কেউ ইচ্ছা করে, মানে করব করব করে অন্যান্য সাংসারিক কাজ করতে গিয়ে বিলম্ব হয়, অনেক সময় রান্নার কাজ শেষ করতে গিয়ে দেরি হয়ে যায়, তো যদি নাপাক অবস্থায় তার মৃত্যু হয় তাহলে কিছু পাপই হবে? এই অবস্থায় মারা গেলে পরিণতি কি হতে পারে জানিয়ে বাড়িতে করবেন। প্রথম কথা হলো যে ফরজ গোসল দুই প্রকার, একটা হচ্ছে নারীদের হায়েজ নেফাসের কারণে, এটা তো শ্বাস না হলে গোসল করতে পারবে না, আর একটা হচ্ছে সহবাসজনিত কারণে শরীর নাপাক হলে তার জন্য ফরজ গোসল। তো এই ফরজ গোসল যেটা, সেটা খুব দ্রুত, যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া উচিত। কিন্তু কোনো মানুষ যদি কোনো কারণবশত দেরি করে, আর দেরি করার কারণে তার যদি নামাজ ছুটে যায় বা নামাজ দেরি হয়, তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, কারণ নামাজ সময় মতো পড়া তার জন্য জরুরি। কিন্তু নামাজের বিষয় যদি না থাকে আর এমনি যদি দেরি করে, তাহলে কোনো গুনাহগার হবে না, তবে উত্তমের পরিপন্থী হবে। আর আল্লাহ না করে শরীর নাপাক থাকা অবস্থায় যদি কারো মৃত্যু হয়, এজন্য কোনো গুনাহগার হবে না, এজন্য কোনো গুনাহগার হবে না, ব্যাপারে কোনো হাদিস নাই। তবে যিনি এরকম অবস্থায় আছে তার বিষয়টা যেন আরেকজন জানতে পারে যে সে নাপাক ছিল, যাতে করে তাকে ওইভাবে গোসল দেওয়ানো হয় আর কি। তো মোট কথা, শরীর নাপাক থাকা অবস্থায় কারো মৃত্যু হলে বিশেষ কোনো গুনাহ হবে বা শাস্তি হবে এরকম কোনো কথা হাদিসে নাই। আল্লাহ তাআলা আলাম।